এবার আমি খেতে বসেছি, একটু সাবস্ক্রাইব করো, একটু বাড়ছে না মন। গুড মর্নিং গাইস, আজ আবার চলে এসেছি তোমাদের সামনে। এখন সকাল 9:10। আমি আজকে একটু শিবের পুজো করব। আজকে শ্রাবণ মাসের শেষ সোমবার। এতদিন মানে ঘরে শিব ছিল, করেছি মানে না খেয়ে করে পুজো করে তারপরে খেয়েছি, কিন্তু আজকে বাড়ির লোক সবাইকেই নিরামিষ খাওয়াবো এবং আমি পুরো ফল খেয়েই থাকবো আজকে। আর একটু আমাদের বাড়ির কাছে মন্দির আছে, ওই মন্দিরে পুজো দিতে যাচ্ছি, দেখতে থাকো। আর আমাদের ঘরে শিব আছে, ওই শিবকে আগে জল দেব, তারপরে আমি যাব। তার ঘরের পুজো চলাকালীন একটু দেখি ছেলে মেয়ে যদি বাড়িতে থাকে ওদের বলি ধরতে, কারণ ফোন নিয়ে পুজো হয় না, কারণ এই দেখানো এই পুজোর টাইমে ঠাকুরকে ডাকবো না আমি ভিডিও করব। তো যাই হোক, দেখতে থাকো কতটুকু কি করতে পারি, দেখাতে পারি। পুজো তো যেটুকু পারলাম করলাম, জানি না ভগবান খুশি হবে কি। তো চলো এবার শিব মন্দিরে যাই, শিব মন্দিরে একটু পুজো দিয়ে আসি। ছেলের সঙ্গেই যাচ্ছি, এই 5 রকম গোটা ফল আর সন্দেশ, কাঁটা ফল এখন নেব না কারণ মন্দিরে মানা আছে। বন্ধুরা দেখো, পুজো দিয়ে চলে এসেছি, এবার আমি একটু মেয়েকে নিয়ে বেরোবো, ওই জন্যই হুটো কাটা করে পুজো দিতে গিয়েছিলাম। তোমরা হয়তো ভাববা দিদি সোমবারের পুজো এত কেন তাড়াতাড়ি করছে। দিদি হোক, কাকিমা হোক, জেঠিমা হোক, যার যেমন সম্পর্ক, তো এত সকাল সকাল পুজো করতে যেতাম না, এখন করতাম 2-2:30 নাগাদ। তা আমি খাইও নি কিছু, এখন খাবও না, একবারই খাবো ফল সাবু, সেটাও এসে তোমাদের সঙ্গে শেয়ার করবো। এখন শুধু একটু দুধ জলের শরবত খেয়ে যাচ্ছি মেয়ের ওই ড্রেসের মাপ দিতে, কারণ ওদের স্কুল খুব স্ট্রিক্ট, একই দোকান থেকে একই দর্জির সঙ্গে জিনিস করতে হবে, তার জন্য একটা টাইম ফিক্স করে দিয়েছে।
10টা থেকে 11টার মধ্যে টাইম, এরপর আবার অন্য সেকশানে, তা এই জন্য টাইমে পৌঁছাতে হবে বলে আমি পুজোটা আগে সেরে আসলাম, কারণ ঠাকুরমশাই আবার বেশিক্ষণ মন্দিরে বসে না, খবর নিলাম 10টা পর্যন্তই বসে, তার জন্য আমি পুজোটা সেরে এসে এবার মেয়েকে নিয়ে যত কাজ আছে সেরে তারপরে বাড়ি আসব, তার জন্য পুজোটা উপকাটা করে করলাম, এবার বেরোবো মেয়েকে নিয়ে। এবার আমি খেতে বসেছি শসা, কলা, আম, পেয়ারা, ছোলার ডাল, গুড়, আর এই নারকেল কুড়া, আর এই দেখো সাবু, এটা দিয়ে কলা দিয়ে নারকেল কুড়া দিয়ে মাখবো, কারণ একবারই খেতে হয়। এবার আমি খেয়ে নিই, এখন 2টো বাজে, এবার আমি খেয়ে নিচ্ছি না, তারপরে ভিডিওটা এখানে শেষ করছি আজকে, আর বিকেল পর্যন্ত ভালো লাগবে না। ঠিক আছে, তোমরা সব দেখো।